রোজ ভ্যালি নামক যে পলিসিটি ছিল, সে পলিসির টাকা ফেরত দেওয়ার জন্য একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছিল। সে ওয়েবসাইটে আপনারা আপলোড সার্টিফিকেট হিসাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছিলেন। এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কী কী সার্টিফিকেট বা কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন? যে এই সমস্ত ডকুমেন্ট যদি না থাকে তাহলে কি এই অ্যাপ্লিকেশন করা সম্ভব? না, সম্ভব নয়। তার সাথে সাথে আপনারা কমেন্ট করেছিলেন, রোজ ভ্যালি সার্টিফিকেট নামের সঙ্গে আপনার যদি আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো আইডি টাইপ থাকে, সে আইডি টাইপের নাম মিসম্যাচ, অর্থাৎ নাম কিছু না কিছুভাবে ভুল ভ্রান্তি রয়েছে, তারা কি এই রোজ ভ্যালি অ্যাপ্লিকেশন করে টাকাটি ফেরত পাবে না রিজেক্ট হয়ে যাবে? তার সমস্ত কিছু সমাধান এবং খুঁটিনাটি তথ্য তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন, এবং তার সাথে সাথে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তার সাথে সাথে বন্ধু এবং পরিবারদেরকে এই ভিডিওটি শেয়ার করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। এই রোজ ভ্যালি নামক যে অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট চলে আসবেন। ডাইরেক্ট চলে আসার পর এখানে যে থ্রি ডট বা থ্রি লাইন অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি আসার পর এখানে আপলোড সার্টিফিকেটে যখন আপনি ক্লিক করছিলেন, আপনার সামনে এই অ্যাপ্লিকেশান ফর্মটি অন হচ্ছিল। এই অ্যাপ্লিকেশান ফর্মটি অন হওয়ার পর আপনার সার্টিফিকেট অনুযায়ী যে ফার্স্ট ইনভেস্টর যিনি ইনভেস্ট করেছিলেন তার নামটা দিচ্ছিলেন। এখানে আপনার আধার কার্ডের সাথে আপনার সার্টিফিকেটের নাম মিসম্যাচ ছিল, তাহলে আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশানটা করবেন? আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি এখানে নামটি বসাবেন না, আপনি এখানে আপনার আইডি টাইপ হিসাবে আপনি নামটি বসাবেন। নামটি বসিয়ে সমস্ত কিছু ডকুমেন্টস আপনি ফিল আপ করবেন। যখন আপনি এখানে আসবেন, যখন আপনি স্ক্রল করে যখন আপনি এখানে ইনভেস্টরের সমস্ত ডকুমেন্টস আপনি ফিল আপ করবেন, অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী আপনি ফিল আপ করবেন, তখন আপনাকে যখন ইনভেস্টর নেম এখানে অপশনে ক্লিক করবেন, তখনই আপনাকে যে সার্টিফিকেট অনুযায়ী আপনার সার্টিফিকেটের নামটি ছিল সেই সার্টিফিকেট নামটি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সমস্ত কিছু তথ্য ভালোভাবে দিয়ে দেবেন, এবং যাতে আপলোড ডকুমেন্টস আপনি যখনই ক্লিক করছিলেন, আপলোড ডকুমেন্টসের জন্য আপনাকে প্রথমে একটি সার্টিফিকেট, অর্থাৎ রোজ ভ্যালি নামক যে সার্টিফিকেট বা দলিলটি ছিল সেই দলিলটিকে আপনাকে প্রথমে আপলোড করতে হয়েছিলো। তারপর অ্যাকনোলেজমেন্ট, যারা অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ স্লিপগুলো, আপনি যত টাকা কিস্তি বাবদ ইনভেস্ট করেছিলেন প্রতি মাসে, সেই কিস্তির টাকা আপনাদেরকে যে রসিদটি ছিল সেই রসিদটিকে আপনাকে আপলোড করতে বলছিল। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এতগুলো রসিদ আমি কীভাবে এই আপলোড করব। তাদেরকে বলে রাখি, শুধুমাত্র সার্টিফিকেটটাই আপনারা দ্বিতীয়বার আপনারা আপলোড করবেন। তার সাথে সাথে আপনারা যখন ব্যাংকে চেকবুকের জন্য একটি ক্যান্সেল চেকের আপলোড করতে বলছে, তখন আপনি কি করবেন, ব্যাংকের যে যাদের ব্যাংকের চেকবুক নেই তারা কি করবেন, তারা ব্যাংকের যে পাসবই ফটো বা পিডিএফ করেছেন সে পিডিএফটা দ্বিতীয়বারই আপনি আপলোড করে দেবেন। তো এইভাবে আপলোড করলে আপনার কোনো সমস্যা হবে না, আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবেন। এর যে রোজ ভ্যালির টাকা ইনভেস্ট করেছিলেন সেই রোজ ভ্যালির টাকা আপনি অনায়াসে ফেরত পাবেন যখন দেওয়া শুরু করবেন। তো এইভাবে আপনি রোজ ভ্যালির সমস্ত কিছু ফিল আপ করতে পারবেন। যদি এই পুরো ফিল আপ আপনি দেখতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে ওখান থেকে আপনি চেক আউট করে নিতে পারেন। আমি অলরেডি একটি ভিডিও করে রেখেছি, সেখানে যাবেন, সমস্ত কিছু চেক করবেন। তো এই ছিল আজকের ইনফরমেশান ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাথে সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।